এরকম ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোরের বোম্বাই লটারিস কচুর চারা। তো আসলে এটা কিভাবে চাষ করে থাকেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এটা আপনারা ধানের জমি যেমন করে চাষ করে থাকেন সেম একইভাবে আপনারা চাষ করবেন। তো চাষ করার পরে কিন্তু এটা সারিবদ্ধভাবে লাইন করে লাগাইতে হয়। তো 1 বিঘা বা 33% জমিতে আপনারা এটা কচুর এই চারাটা লাগাবেন, হচ্ছে 4,200 পিস। এটা প্রতি সপ্তাহে 1 বিঘা বা 33% জমি থেকে আপনারা কিন্তু 5 থেকে 6 মণ পর্যন্ত প্রতি সপ্তাহে লতি উঠাইতে পারবেন। এটা এটা লাগানোর 50 থেকে 55 দিনের ভিতরে কিন্তু লতি আসে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চারা। তো এই যে চারার নিচে কিন্তু এই যে ছোটো যে লতি বেরিয়েছে, এই যে এটা কিন্তু লতি বেরিয়েছে। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ভিউয়ার্স, এই যে অলরেডি 4টা বেরিয়েছে এই ছোটো একটি গাছে। তো এই যে পাশে আরও এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব চারা দীর্ঘ। এখান থেকে 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু লতি বিক্রি করা শেষে আমরা কিন্তু কচুটা বিক্রি করে দিছি। তো কচু বিক্রি করার পরে এখন এই চারাগুলা লাগাই দেবো আমরা আবার নতুন করে। তো আর যে চারা আছে এগুলো বিক্রি করার জন্য, তো 1 বিঘা বা 33% জমিতে আপনি চাষ করেন তাহলে 4200 চারা লাগবে। এগুলো চাষে অবশ্যই আপনার লাভবান হবেন, দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত লতি বিক্রি করতে পারবেন। লতি বিক্রি করার শেষে কিন্তু কচুটাও কিন্তু ভিউয়ার্স বিক্রি করে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের চারার জমি, যে পাশে দেখাই, যেগুলো ভিউয়ার্স হচ্ছে চারা। এগুলো কিন্তু চারা, সব চারা এখানে উন্নত মানের সুন্দর সুন্দর চারা আছে। তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন যে, এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি লতি বেরোইছে চারার থেকে, চারার থেকে অলরেডি কিন্তু লতিটা বেরোইছে। তো আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাটা কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি। এটা চাষে উপযুক্ত সময়, এখনই চাষের উপযুক্ত সময়। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ এটা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা চারাটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।